مجھے اپنے رنگ میں رنگ خدا مجھے اپنے رنگ میں رنگ. السلام علیکم ورحمۃ اللہ. وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ. مولانا ইদ্রিস সাহেব হুজুর বলছেন? জি জি, আমি সায়ম বলছি. কেমন আছেন হুজুর আপনি? আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ. আপনি তো বিদেশ সফর করে আসার পরে তেমন কথাবার্তা হয় নাই, তাই ভালো আছেন শরীর অবস্থা না হুজুর? জি আল্লাহ পাকের মেহরবানি. আমরা একটা কথা শুনলাম যে আমাদের নিজামুদ্দিনের যে জামাত, জামাতের হজরতদের সহ আপনি আজকে মিরপুরে কিছু মাদ্রাসায় জিয়ারত করছেন, এই ব্যাপারে একটু কারগোজারি শুনতে চাইছিলাম. হ্যাঁ জি আল্লাহ, আজকে ওই আমরা গেছিলাম মিরপুরে, প্রথমে জানুয়ারি হলাম. নিজামুদ্দিনের হজরত কে কে ছিল? নিজামুদ্দিনের হজরত মাওলানা ওমর মিয়াতি সাহেব ছিলেন. মাওলানা ওমর মিয়াতি সাহেব ছিলেন জি. পরে প্রথমে জানুয়ারি হলাম, 14 নম্বরে গেলাম. সেখানে মোহতারম সাহেব মুফতি আবুল বাশার নোমানি সাহেব জাকাতমের সাথে দেখা হলো. মার্শাল্লাহ উনি ইস্তেকবাল করলেন, কফি খাওয়ালেন, বিস্কুট খাওয়ালেন এবং কিছু কথাও বললেন মার্শাল্লাহ. এবং কি করে মতে বিভক্তি দূর করা যায় সে ব্যাপারে অমর মেহাদ সাহেব বললেন যে মাদ্রাসার দায়িত্ব হচ্ছে মতের বিভক্তিকে দূর করা. এরপরে মার্শাল্লাহ এখান থেকে আমরা গেলাম খাদিমুল ইসলাম মাদ্রাসা, সেখানে শহীদুল্লাহ কাসমি সাহেব ইস্তেকবাল করলেন, খুবই খুশি হলেন আমাদের যাওয়াতে. আমাদের সময় হয়ে গেছিল মাগরিবের মাশাআল্লাহ, এবং ওনাকে আমরা ইজতেমার দাওয়াত দিলাম 17-18-19 জানুয়ারি দাওয়াত দিলাম. জি জি. ওখানে নামাজ শেষ করে আমরা গেলাম দারুল মাদ্রাসা মুফতি রেজাউল আহক সাহেবের মাদ্রাসা, উনি মহতান. উনি মাশাআল্লাহ খুবই খুশি হলেন, ইস্তেকবাল করলেন, বিভিন্ন আইটেমের ফল ফুড চা খাওয়াইলেন. এবং উনি নিজামুদ্দিন যাবেন মাশাআল্লাহ, এবং ওনার মসজিদের কাজ বন্ধ ছিল, উনি সেটা খুলেও দেবেন, কাজের জন্য মসজিদ খুলে দেবেন. এটা উনি বললেন, কমিটির লোকজন ছিল তাদের সাথে কথা হলো. সেখান থেকে আমরা গেলাম দারুল রশাদ মাদ্রাসা, হযরত সালমান সাহেব হাফিজুল্লাহ মাশাআল্লাহ উনিও খুব খুশি হলেন, মেহমান খানে বসতে দিলেন, আসলেন, কথাবার্তা হলো. উনি আমরাবতী গেছিলেন, সেখানে হযরত ফাজল হাফিজুল্লাহর ইসতেমা দেখে আসছেন এবং কিছু কথাবার্তা হলো, সেখানে চানাচ্ছা হলো. কোন জায়গার ইস্তেমা দেখছে মাওলানা সালমান সাহেব? দামোদর আমরাবতী, ইন্ডিয়ার আমরাবতী. আমরাবতী মহারাষ্ট্রের? হ্যাঁ মহারাষ্ট্র. ওখানে উনি গেছিলেন. তো এরপর এখান থেকে আমরা আসলাম 6 নম্বর মাদ্রাসায়, 6 নম্বরে ওখানে মহতান সাহেব ছিলেন, মা আবুল কালাম সাহেব. উনি মাসালে খুবই খুশি হলেন, একসাথে আমরা খানাপিনা খেলাম এবং ওনাকে বললাম যে আপনি ভূমিকা রাখেন কি করে দূরত্ব কমে যায় এবং ওলামা ইকরামের মধ্যে যে ভুল একটা বুঝ এসে কি করে এটা দূর হয়ে যায়, এবার আপনি একটু ভূমিকা রাখেন. উনিও মাসাল্লাহ ছাত্রও ছিল না জামাতের, কিছু ছাত্রও ছিল মেসকার জামাতের, উনিও মাসাল্লাহ এবার ভূমিকা রাখবেন বলে আশ্বাস দিলেন এবং কাজ করবেন আর কি. আপনাদের এই মোলাকাতটা মানে মূল উদ্দেশ্যটা ছিল কি? উদ্দেশ্য সামনে আমাদের আসছে মাসুল, আমাদের জিয়ারত এবাদত দেখিন করে আমাদের হাজুর আমার দরকার যে কথা ওলা আমাদের জিয়ারত মূলত এই উদ্দেশ্যই ছিল যে ওলা আমাদের জিয়ারত ছিল তো মুস্তাকিল একটা এবাদত. আরো কি আমরা এরকম সফর করার ন্যায় আছে কিনা? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ. আমরা তো গতকাল তো মোর আব্দুল কুদ্দুস সাহেব দেখা যায় মহাসুল সাহেব ওনার মারাসে যাওয়া হয়েছিল ফরিদাবাদ মাদ্রাসায়. হ্যাঁ ফরিদাবাদ, উনিও খুশি হয়েছেন. তারপরে আরো মানুষ আমরা সফর করবো, জেলা সফর যেহেতু চলতেছে ফাঁকে ফাঁকে এগুলোও সফর হবে ইনশাআল্লাহ. হুজুর আমাদের জন্য দোয়া রাখেন ইনশাআল্লাহ. জি জি জি, আমিও দোয়া মহাদেব. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ.